نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلقكم رجالا كثيرا ونساء পবিত্র মাস মাহে রমজান আমাদেরকে নসিব করেছেন, তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ সুবহানাহু তাআলা যে দীন ইসলাম আমরা পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রমে শেষ নবী, শেষ রাসূল সেই আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হওয়া অসংখ্য দরুদ ও সালাম, আমরা যেটা পেয়েছি রমজান মাসের প্রথম দিন, তারপরে আরো একটি দিন সেটা হচ্ছে জুমার দিন। কারণ মানুষ যেটা পালন করে থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ঈদের নামাজকে মানুষ অনেক প্রাধান্যতা দেয়, কিন্তু হাদিসের মধ্যে বলা হয়েছে যে দুই ঈদ থেকে উত্তম হচ্ছে তৃতীয় ঈদ, সেটা হচ্ছে জুমার দিন। তো সেই জুমার দিন আমরা পেয়েছি এবং প্রথম রমজান আমাদের আজকে। তো রমজান মাসে যারা সিয়াম তথা রোজা রেখেছে তাদের জন্য বিশেষ কিছু নিয়মাবলী আছে। অনেক মানুষের মধ্যে অনেক কিছু ভুল ধারণা আছে যে এটা করা যাবে না, সেটা করা যাবে না, বা এটা করা যাবে কিনা, বা কিছু ক্ষেত্রে কিছু অসুস্থ ব্যক্তি এমন আছে যাদের রোজা রাখলে ক্ষতি হবে না কিন্তু অসুস্থ অবস্থা তাদের কিছু প্রয়োজন পড়ে, সেই প্রয়োজনগুলো পূর্ণ করা যাবে কিনা, এসব বিষয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করবো। সংক্ষিপ্ত খুতবা তার মধ্যে আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তো রোজা অবস্থায় যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি রোজা থাকলো এবং মিথ্যা কথা বলা তত পরবিন্দা পরযথা এসব ছাড়তে পারলো না, প্রতারণামূলক কাজ ছাড়তে পারলো না, শরীয়ত নিষিদ্ধমূলক কাজ পরিত্যাগ করতে পারলো না, তার এই রোজার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই। অতএব শরীয়ত বৈরূপিত কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে। যেটা উজু অবস্থায় করার জন্য জোর দেওয়া হয়েছে যে নাকে পানি যেন বেশি করে টানা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে উজু যে আরকান দিয়েছেন যে উজুর শুরুতে আমরা দুই হাত কবজি পর্যন্ত ধোবো, অতঃপর পানি নিয়ে মুখে টেনে নাকে টেনে নিয়ে নাকটা ঝাড়তে হবে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজা অবস্থায় তুমি সেটা করবে না অর্থাৎ রোজা অবস্থায় নাকে বেশি পানি টানা যাবে না কারণ রোজা অবস্থায় নাকে পানি টানলে মানে নাকের দ্বারা আপনার খাদ্যনালীতে সেটা প্রবেশ করার আশঙ্কা আছে যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা অবস্থায় তুমি নাকে বেশি পানি খেয়ে নেবে না আবু দাউদ হাদিস নম্বর 2082 তো নাকে পানি টানা যাবে না কিন্তু যারা যেমন কিছু রোগী আছে কিছু রোগী এমন আছে যারা যাদের হাঁপানির টান আছে এখন তবে কিছু স্প্রে ব্যবহার করতে হয় তো সেই স্প্রে তারা ব্যবহার না করলে পরে তাদের দম আটকে যায় বা দম রাখতে পারে না সেটা তারা করতে পারবে কিনা তো এর মধ্যে দুটি ভাগ আছে একটা হচ্ছে যেটা পানি জাতীয় অত তরল পদার্থ থাকে আর একটা আছে গ্যাস পাউডার জাতীয় সেটাকে দেখা যায় না কাটবে কিন্তু পাউডার যদি নাকে যাবে সেটার দ্বারা রোজার ক্ষতি হয় না কিন্তু যেটা আপনার তরল পদার্থ আছে সেটা দেখা যাবে না কারণ সেটা আপনার নাকে গিয়ে খাদ্যনালীতে ঢুকে যাবার প্রবেশ করার আশঙ্কা আছে তো রোজা অবস্থায় নাকে ওষুধ দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিন্তু এই ওষুধ যদি কারোর এমন অবস্থা হয় যে সে নাকে না টানতে পারলে অবস্থা তার এমন হয়েছে হয়তো প্রাণ যাওয়ার আশঙ্কা হচ্ছে যে দাঁতটা যদি থাকে সে ওষুধ করতে পারবে তাতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবস্থায় বেশিরভাগ দেখা যায় কারখানাগুলোতে বা বাড়িগুলোতে বা দোকানদাররা কি করে আপনার আগারবাতি ধূপকাঠি জ্বালায় ধূপ ধুলোটা বেশি জ্বালায় যে খুশবু হবে তেল থাকবে কিন্তু সেই ধূপ ধুলোর মধ্যে একটা এমন পদার্থ আছে আপনি দেখবেন যে মশার যারা জ্বালায় অনেক সময় গাটা বমি বমি ভাব হয়ে ওঠে রোজা অবস্থায় ওই ধূপ ধুলো ব্যবহার করা যাবে না কারণ ওর মধ্যে একটা এমন তরল এমন জিনিস থাকে এমন একটা পদার্থ থাকে যেটা আপনার নাক দিয়ে প্রবেশ করে মুখ দিয়ে প্রবেশ করে শ্বাস নালীতে আপনার খাদ্য নালীতে ঢুকে যায় কিন্তু অধিকাংশ মুসলমান এটা ব্যবহার করে অধিকাংশ মুসলমান দেখা যায় যে রোজার সময় চারিদিকে ওই ধূপ ধুনা বেশি জ্বালায় আগারবাতি বেশি জ্বালায় তো মেসওয়াক করা ভালো মেসওয়াক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় করতে বলেছেন এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর হবে বলে মরে না করতাম তাহলে আমি প্রত্যেক নামাজের আগে প্রত্যেক ফরজ নামাজের আগে মিসওয়াক করতে বলতাম আর এশার নামাজকে দেরি করে পড়তে বলতাম তো রোজা অবস্থায় কিন্তু মানুষের মধ্যে বেশি অভ্যস্ত হয়ে ওঠে দেখা যায় সন্ধ্যার আগে ইফতারের আগে সারাদিন রোজা থাকার ফলে একটা মানুষের একটা মুখে একটা দুর্গন্ধের মধ্যে সৃষ্টি হয় সারাদিন কিছু খায়নি কিছু পান করেনি তো মানুষ কি করে সেই দুর্গন্ধগুলোকে দূর করার জন্য উদ্দেশ্যটা এখানে দেখতে হবে মেসওয়াক করা ভালো আপনার নামাজে রাখে মেসওয়াক আপনি প্রতিদিন উজু রাখেন কিন্তু মেসওয়াক যদি আপনি ওই সারাদিন রোজা রেখে মনে করেন মেসওয়াক করে না রোজার অবস্থা বেশি ভালো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে রোজাদারের যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দ রোজাদারের মুখের গন্ধ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মিষ্টি আম্বারের চাইতেও বেশি উৎকৃষ্ট বেশি পছন্দনীয় একটা ব্যক্তি রোজা রেখেছে সে খাওয়া পান করেছে সে পানাহার ত্যাগ করেছে সে অনেক কিছু তার জন্য হালাল আছে সেগুলোকে সে ত্যাগ করেছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য তো তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেতে নিজের হাতে রোজার ফলাফল দেবে এমনকি নবী রসুলদেরকে বলা হয়নি যে রোজার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নেকি দেবেন কত দান করবেন কিছু বলা হয়নি কারণ একটা ব্যক্তি সে পুকুরে গোসল করতে যাচ্ছে পৃথিবীর কেউ তাকে দেখছে না সে তো ডুব দিচ্ছে ডুব দিয়ে দেখ পানিতে খেয়ে নিতে পারে কোথায় অবস্থা আছে কেউ তাকে দেখল না এটা তাকবার বিষয় যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই উদ্দেশ্যটা কি লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমাদের ভিতরে আল্লাহ ভীতি সঞ্চার হয় আল্লাহ ভীতি জাগ্রত হয় আল্লাহর ভয় তো তোমরা এটা করো মানে রোজা অবস্থায় মানুষ ডুব দিয়ে বা গোসল করতে আপনি যারা করে তো গোসল করে দেখবেন পানি ঢালে পরে নাক দিয়ে গড়িয়ে আপনার মধ্যে অনেক প্রবেশ করে যায় খুনি না করে গিলে নিতে পারে
তাহলে এটা তাকওয়ার বিষয়। আল্লাহকে ভয় করে আপনি সেটা ফেলে দিলেন, আল্লাহকে ভয় করে আপনি সেটার ধূপ মেরে পানি পান করলেন না, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রোজার ফলাফল তার কিয়ামতের দিনে আমি রোজাদারকে দান করব। আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট। তাই মিসওয়াক খারাপ করা ভালো, মিসওয়াক আপনি যদি অভ্যস্ত হন পাঁচ ওয়াক্ত নামাজের আগে তো এটা আপনার জন্য উত্তম, কিন্তু মিসওয়াক করার যে হাদিস বলা হয়েছে অনেক হাদিস এমন আছে যেখানে বলা হয়েছে মিসওয়াক করে নামাজ আদায় করলে পরে সত্তর গুণ নেকি বেশি, রোজা অবস্থায় মিসওয়াক করলে এত লাখ বেশি এর নেকি, ওগুলো হাদিস একটাও ধোকে টিকবে না, কারণ মহানবীর হাদিসটা সেগুলো জরিম এবং জাল হাদিস। এবারে অনেক মাসলা মাসাইল এমন আছে, যেমন রোজা অবস্থায় আপনি ইঞ্জেকশন নিতে পারবেন কিনা, আপনি অসুস্থ হয়ে আছেন রোজা অবস্থায় ইঞ্জেকশন দিতে পারবেন, অসুবিধা নাই। অনেক মানুষ মনে করে রোজা অবস্থায় রক্ত বেরোলে পারে, ওর রক্ত বার হয়েছে, হাত কেটে গিয়েছে, কাজ করতে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোথাও কিছু হয়েছে, রক্ত বেরিয়ে রোজা ভেঙে গেছে বলে ডক্টরের পানি পান করে, ভুল ধারণা। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত প্রবাহিত হলে পরে উজুও ভাঙে না, শরীর থেকে রক্ত কোন একটা কোন শরীরের আপনার অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত প্রবাহিত হলে পরে উজুও ভাঙে না, রোজাও ভাঙে না। ইঞ্জেকশন নেওয়া যেতে পারে যদি সেই ইঞ্জেকশনটা আপনার ভিটামিন ইঞ্জেকশন না হয়, আপনার ইঞ্জেকশন যদি ভিটামিন ইঞ্জেকশন না হয় যেটা আপনার খাদ্যের কাজ করে, দেখবেন সেনারা যখন যুদ্ধ করতে যায়, সৈন্যরা যখন দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, তারা কিন্তু আপনার দিনের পর দিন রাতের পর দিন আপনার সপ্তাহখানি যুদ্ধ হয় খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ জানেন, কারণ তারা একটা এমন একটা ইঞ্জেকশন নিয়ে নেয় যার দ্বারা তাদের খাওয়া তাদের মানে ক্ষুধা লাগবে না, তাদের এক সপ্তাহ যদি দশ দিন না খায় কিছু হবে না, এমন একটা আপনার লজের সাথে চকলেট আছে তারা খেয়ে নেবে কোনো ক্ষুধা পাবে না আপনার এক সপ্তাহ দশ দিন কোনো ব্যাপার না। তো সেই জিনিসগুলো যেগুলো আপনার শরীরের খাদ্যের অভাবটা পূর্ণ করে, আপনার ভিটামিন পূর্ণ করে, আপনার শরীরের তাকত যোগায়, সেরকম ইঞ্জেকশন নেওয়া যাবে না। হ্যাঁ, যদি আপনার ব্যথার ইঞ্জেকশন, আপনার শরীরে ব্যথার ইঞ্জেকশন হোক বা অন্য কিছুর জন্য ইঞ্জেকশন নিতে পারেন, টিটেনাস ইঞ্জেকশন, আরও কিছু ইঞ্জেকশন নিতে পারেন যেগুলো ভিটামিন না খাদ্যের অভাবকে পূরণ করতে পারবে না, সেই ইঞ্জেকশন আপনি নিতে পারেন। গতকালকে রাতে একজন প্রশ্ন করছিল, ফোন করেছে সেলাইন নেওয়া যাবে না, সেলাইন নেওয়া যাবে না, কারণ সেলাইন নেওয়া নিলে পরে আপনার শরীরে যে অভাব দুর্বলতা, শরীরের যে লবণযুক্ত জিনিসটা আছে একটা শক্তি, সেটা বের হয়ে যাওয়ার জন্য ডাক্তাররা বা হসপিটাল বা নার্সিংহোম আপনাকে সেলাইন দেয়, আর যাতে আপনার সেই অভাবটা পূরণ হয়ে যায়, আপনি আরো বলিষ্ঠ হয়ে যান, তাই তার জন্য আপনার সেই অভাবটাকে পূরণ করছে, খাদ্য অভাবটাকে পূরণ করছে, যার জন্য সেই সেলাইনও নেওয়া যাবে না। রোজা অবস্থায় যারা রান্নার কাজ করে, রান্নি যারা যারা রান্নাবান্নার কাজ করে, যারা বাবুর্চি বা মা বোনেরা বাড়িতে রান্নাবান্নার কাজ করে, কিছু ব্যক্তি এমন আছে, কিছু ব্যক্তির স্বভাব আছে যাতে লবণ বেশি হয়ে গেল গালাগালি শুরু করলো, একটু লঙ্কা বেশি হয়ে গেল, হলুদ বেশি হয়ে গেল, বিভিন্ন ধরনের কটুক্তি তারা গৃহবাস থেকে বের করে। সাহি বুখারি হ্যাঁ আপনার খ্রিস্টান নম্বর 380 সেখানে তালিকে বোখারি বলা হয় কিতাবুল বাপ, অর্থাৎ হাদিসের আগে কিছু আলোচনা, বিভিন্ন সাহাবা বা বিভিন্ন তাবি তাবা তাবে মুক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি থেকে তারা গ্রহণ করেছে, সেগুলো তারা বলছেন যে রোজা অবস্থায় যদি কোনো রান্নি কোনো বাবুর্চি কিছু চাটে দেখে দেখে যে লবণটা ঠিক হয়েছে কিনা বা তরকারি স্বাদটা ঠিক হলো কিনা, তো সেটা শুধু জিহাদ জিহবাদের ঠেকালে স্বাদটা বোঝা যায়, এর জন্য খাবার প্রয়োজন পড়ে না, তো জিহবাদে ঠেকাতে পারবে, সামান্য চামচ করে বা লাঠি করে তুললো, নিয়ে জিহবাদে ঠেকে স্বাদটা বুঝে দিলে সঙ্গে সঙ্গে পানি নিয়ে পুনি করে ফেলে দিল। তো সাহাবায়ে কিরাম বলে বলছেন হে আল্লাহর রাসূল, ওতে তো একটু স্বাদ আছে, আল্লাহর রাসূল বলছেন তুমি তো উজু করো, পানিরও তো একটি স্বাদ আছে, তো সেই স্বাদ চাকাতে তোমার কোনো অসুবিধা নাই, কারণ তোমার শর্ত হচ্ছে তোমার পেটের ভিতরে যাতে না যায়, তোমার খাদ্য নালীর ভিতরে যেন প্রবেশ না করে, এটা হচ্ছে শর্ত। তো রোজা অবস্থায় যদি কোনো রান্নি কোনো বাবুর্চি কোনো কিছু চেখে দেখে যে রান্নাটা ঠিক হয়েছে কিনা, এর গুণাগুণ ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, কোনো অসুবিধা নেই, সেটা ঠিক করতে পারে। রোজা অবস্থায় সুরমা ব্যবহার করে কোনো অসুবিধা নাই, আপনার চোখে ওষুধ যদি প্রয়োগ করে তাতেও অসুবিধা নাই,
চোখে অসুখ দিলে পরে চোখের আপনার রোগ আছে, দৃষ্টিশক্তির প্রবলেম হচ্ছে, আপনি চোখে ওষুধ ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কারণ চোখের দ্বারা, চোখের ওষুধের দ্বারা আপনার সেটা খাদ্যনালীতে প্রবেশ করে না, কিন্তু নাকে ওষুধ দিলে প্রবেশ করে। কানে যদি আপনার ওষুধের প্রয়োজন হয়, আপনি কানে ওষুধ প্রয়োজন দিতে পারেন। কারণ ইসলাম আপনার জন্য সহজ, ইসলামকে জানলে পরে অনেক কিছু সহজ, কিন্তু যারা জানে না অনেক কিছু বলে ফেলে, এই করা যাবে না, তাই করা যাবে না, অমুক করা যাবে না, তমুক করা যাবে না, এগুলো অপপ্রচার। তারা না জেনে প্রচার করে, তারা কোরআন হাদিসের দৃষ্টিতে ইসলামকে বুঝতে বা রোজার হাকাম বুঝতে বা শরীয়তের হাকাম বুঝতে চেষ্টা করে না, বরং ধারণা বসে। এবং প্রচার যেটা হয়ে আসছে, প্রচলিত ইসলাম যেটা হয়ে আসছে, মা বলে তো তারা ইসলাম যেটা হয়ে আসছে, কারণ কথা এসে যায় মা বলেদের হাদিস আবার বেশি বেশি, এই করা যাবে না, তাই করা যাবে না, বেশি আলোচনা কারা করে, অধিকাংশ দেখবেন মেয়েদের মধ্যে আলোচনাগুলো বেশি হয়ে যায়, হয়ে থাকে। যত কুসংস্কার রীতিনীতি আছে অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ সেগুলোকে আলোচনা করে এবং সেটাকে পালন করে কারা, বেশিরভাগ বাড়ির মেয়েরা, আর তার দ্বারা প্রভাবিত হয় পুরুষেরা। এবার রোজা আপনি আছেন, এই যে আজকে নতুন রোজা শুরু হয়েছে, আপনি রোজা রেখেছেন, আপনার স্মরণ নাই যে রোজা চলছে, আপনি রোজা রেখেছেন, আপনি কোথাও গেলেন বা কোনো হয়তো আপনার ক্ষুধা অনুভব হচ্ছে, আপনি ভুলে গিয়েছেন, আপনার স্মরণ থেকে উড়ে গিয়েছে যে আপনি রোজাদার, আপনি কিছু কিনে খেয়ে নিলেন বা কেউ আপনাকে কিছু খাওয়ালো খেয়ে নিলেন, আপনার তারপরে স্মরণ হলো যে হ্যাঁ আমি তো রোজায় আছি, আমি খেয়ে নিলাম মানে রোজা ভেঙে গেছে, আমি তো মনে করলাম যে রোজাটা ভেঙে গেছে যখন, খেয়ে যখন নিয়েছি যাক আরও খেয়ে নি, না আপনি ভুলে গিয়েছেন, ভুলে গিয়ে খেয়ে নিয়েছেন, এটার জন্য আপনার রোজার ক্ষতি হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা অবস্থায় ভুল করে কিছু খেয়ে নিল তার রোজা নষ্ট হবে না, কারণ ওই ভুলটা তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলে দিয়েছেন, এবং জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে খাইয়েছেন। তো এখানে বিষয়টা হয়ে যাচ্ছে সেই হাদিসের ক্ষেত্রে যেটা ইমাম বুখারী, যার জন্য সর্বপ্রথম যিনি হাদিস এনেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরে সব কিছু নির্ভর করছে। আপনি যদি ইচ্ছাকে কৃত্রিমভাবে খেয়ে নিলে মানুষের সম্মুখের পরে আমি ভুলে দিয়ে খেয়ে নিয়েছি, তা আল্লাহ তোমার মতো জানছেন আপনি ইচ্ছা করে খেয়েছিলেন, মানুষকে বলছেন আমি ভুলে দিয়ে খেয়ে নিই। তো রোজা অবস্থায় ভুলে যদি কিছু খেয়ে নেন তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, আপনাকে সে রোজাটা চালিয়ে নিতে হবে, রোজার পূর্ণ স্বভাব আপনি পাবেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা ভুল করিয়েছেন বা খাইয়েছেন। কারণ নামাজের মধ্যে, কিরাতের মধ্যে অনেক কিছু ভুল হতে পারে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কিছু ভুলকরণি ঘটিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় চার রাকাতের জায়গায় তিন রাকাত পড়িয়েছেন, চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়িয়েছেন, তিনি কিরাতে ভুল করেছেন। সাহাবায়ে কেরামগুলোকে বলেছেন যে তোমরা আমাকে ভুল ধরিয়ে দাওনি কেন, তোমরা যখন ভুল বুঝতে পেরেছো তখন আমাকে ভুল বলে দাওনি কেন, তোমরা যেমন মানুষ আমিও তোমাদের মতো মানুষ, তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি। তবে সেই ভুলটা সেরিয়েছি, ভুল এমন হয়েছে যার দ্বারা উম্মতে মুহাম্মদের শিক্ষা পেয়েছি। তো ভুল যদি ইচ্ছাকৃতভাবে না হয়, অর্থাৎ আপনার ইচ্ছাকৃতভাবে যদি খেয়ে না থাকেন, ভুলে গিয়ে সত্যিকারে যদি ভুলে গিয়ে কিছু খেয়ে নেন তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, বরং রোজাটা চালিয়ে যাবে। তো রোজার যে সংক্ষিপ্ত মাসলা মাসাইল, রোজা অবস্থায় যেগুলো করা যাবে বা করা যাবে না এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হলো। তো রোজা আমাদের পূর্ণ করতে হবে, এর দ্বারা আমরা কি উপকৃত হব এ সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসংখ্য জান্নাতে ভর করেছেন, জান্নাত অনেক আছে, তার মধ্যে একটি জান্নাতের নাম হচ্ছে রায়্যান। সেই রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রোজা রেখেছে, একমাত্র তারাই সেই রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। আর রোজা পরিত্যাগকারী হচ্ছে একদম ইসলামের দৃষ্টিতে মহাপাপ, কারণ আপনার জন্য যেটা ইসলাম নির্ধারণ করা হয়েছে, আপনার ইসলামের মূল আরকান যেগুলো রাখা হয়েছে, ফরজ যেগুলো, কর্তব্য, পালনীয় কর্তব্য যেগুলো রাখা হয়েছে, তার মধ্যে পড়ছে আপনার রোজা বা সিয়াম। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনার উপরে, আমাদের উপরে ফরজ করা হয়েছে কি, রমজানের রোজা অবশ্যই ফরজ, এক মাস রোজা অবশ্যই ফরজ।
আর এই ফরজ রোজা রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন মানুষ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি মানুষ হতে পারে। এই রোজার মাধ্যমে মানুষ অভুক্ত গরিব অভাবী যারা এক বেলা খেয়ে অন্য বেলায় হয়তো খাওয়া পায় না, কষ্টে থাকে, তাদের অভাবটুকু তাদের কষ্টটুকু অনুভব করতে পারে, মানুষের মধ্যে মানবিকতা সৃষ্টি হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফলাফল নিজের হাতে দেবেন। আর রোজাদারের মুখের গন্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে উৎকৃষ্ট, এর চাইতে পছন্দনীয় আর কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নেই। অতএব রোজা আমাদের রেখে রোজা অবস্থায় বেশি বেশি দান খয়রাত করে, রোজা অবস্থায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত করতে যায় না তারা রোজা অবস্থায় বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জিকিরের কাজগুলো সেগুলো করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন যে সমাজের মধ্যে প্রচলিত রয়েছে যে রোজার মাস আমরা অন্য মাসের ফরজ ইবাদত, আর রোজার মাসের একটা ফরজ ইবাদত সত্তরটা ফরজের সমতুল্য, অন্য মাসের নকল বা সুন্নত ইবাদত রোজার মাসে করলে পরে ফরজের সমতুল্য, সে হাদিস হচ্ছে জাল, সে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়। এবং ওই হাদিসটা বিরাট হাদিস, তার মধ্যেই বলা হয়েছে, তার মধ্যে বলা হয়েছে দেখবেন যে আমাদের মাঝারি ভাইদের রোজার তালিকাগুলো দেখবেন সেখানে ভাগ করা আছে, প্রথম রহমত, দ্বিতীয় হচ্ছে মাগফিরাত, তৃতীয় হচ্ছে নাজাত, এগুলোতে বিশ্বাস স্থাপন করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মাসটাই হচ্ছে রহমত, গোটা মাসটাই হচ্ছে মাগফিরাতের, গোটা মাসটাই হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের। কারণ রমজান মাস যখন শুরু হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, জান্নাতের দরজা সমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়। যাতে শয়তান আপনার যে শয়তান বলতে আপনি বলবেন শয়তানকে যেমন শিকলবন্দি করা হয়েছে, তাহলে পৃথিবীর মধ্যে এত পাপ কেন হচ্ছে? শয়তান হচ্ছে মূল শয়তান, যেগুলোকে যাকে বলা হয় ইবলিস, যাকে বিতাড়িত করা হয়েছিল, সে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিয়েছে, কিন্তু তার তো অনেক সাঙ্গ পাঙ্গ অনেক হয়ে গিয়েছে, যার জন্য আমাদের শিক্ষা দেওয়া হয়েছে একদম শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের মধ্যেও শয়তান আছে, ইবলিশ শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিতে 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 এমন করে নিয়েছে যে মানুষ শয়তান সেই শয়তান থেকে বড় শয়তান হয়ে গিয়েছে। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা যদি পরাচাইতে হয় যে আমি জিন শয়তান থেকে আর মানুষ শয়তান থেকে তাদের পরাচাই, তাহলে মূল শয়তান যাকে ইবলিশকে বন্দী রাখা হয় কিন্তু তার যে সাঙ্গ পাঙ্গ হয়ে গিয়েছে, একটা লাঠি আপনি ঘুরিয়ে দিলেন, লাঠু আপনি ঘুরিয়ে দিলেন, ভিতরটা ঘুরিয়ে নেওয়ার পরেও কিন্তু সেটা ঘুরতে থাকে। তো শয়তান 11 মাস তার কর্মকাণ্ড চালিয়েছে, সে 1 মাস ঘুরছে, তো যাদের মধ্যে সে প্রভাবটা রয়ে গিয়েছে তারাই একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে দূরে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শয়তান হবে আমাদেরকে দূরে রাখেন এবং যথারীতি নিয়ম অনুপাতে রমজানের সিয়াম রাখার সময় আমাদেরকে প্রদান করে। আলহামদুলিল্লাহ ওয়াহদা মাল্লা ইবাদিল্লাহি বাদা ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। তো রমজানের যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল যে রোজা অবস্থায় মোটামুটি কিগুলো কোন কর্মগুলো করলে পরে রোজার ক্ষতি হবে না এবং রোজা অবস্থায় আমাদের কি করা উচিত, তো রোজার একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে ইফতারের বিষয় এবং তাহারির বিষয়। অনেক মানুষ তাহারিতে কি করে, ধরুন এখন 4টে আজকে 22 হয়েছে, কালকে 4টে 21 শেষ সময়, রাত 3টে পর্যন্ত কাজ করেছে, শেষ শুয়ে পড়লো আর সে উঠলো না, মনে করলো তাহারিটা খেয়ে নিয়েছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তাহারিতে দেরি করা এবং ইফতারেতে তাড়াতাড়ি করা হচ্ছে আপনার উত্তম। তাহারিতে দেরি করা অর্থাৎ আপনাকে খেতে হবে এমন সময় হয়তো আজানের 3 মিনিট বা 4 মিনিট বাকি, 5 মিনিট বাকি আপনার খাওয়া শেষ হলো, বাজারের 1 মিনিট বাকি আপনার খাওয়া শেষ হলো, কারণ আপনার সেই সময় যদি খাদ্যটা শেষ করেন আপনি সঙ্গে সঙ্গে ফজরের আজান হবে, আপনি গিয়ে বা আপনি নামাজটা আদায় করতে পারবেন। কিন্তু আপনি যদি আগে শুয়ে পড়েন খেয়ে, আপনার 4:20 আজান, 4টের আগে আপনি খেয়ে আর শুয়ে পড়েছেন, ফজরের আজান কখন হলো আপনি জানলেন না, আপনি সকাল বললেন রোজা অবস্থায় ফজরের আজান, ফজরের নামাজ না পড়ে আপনার সকালটা হলো, তাহলে রোজা অবস্থায় আপনার ফজরের নামাজটা পড়লেন না, শয়তান আপনার কানে কিসব করে দিল সূর্য অস্তের পরেতে আপনার ঘুমটা ভাঙার জন্য, আর আপনি অথচ রোজা আছেন। তো যার জন্য সাহারিটা খেতে হবে আপনাকে, একদম সময়ে সময়ে সাহারিটা খাওয়া ভালো, একদম শেষ সময়টা সাহারিটা খেলেন
তারপরে আপনার কি হবে যেটা নির্দিষ্ট সময় রয়েছে সূর্যাস্ত পর্যন্ত আপনার খাবারের জন্য আপনার সেই শেষের বেলা খাওয়ার জন্য আপনার রোজা অবস্থায় কি বেশি ক্ষুধা লাগবে না বেশি পিপাসিত হবেন না ইফতার আপনাকে করতে হবে যখন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে আপনাকে ইফতার করতে হবে তবে কিছু মানুষ মনে করে যে ইফতারের সঙ্গে সম্পর্ক আছে মাগরিবের আজানে মাগরিবের আজানের সঙ্গে আপনার ইফতারের সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনি রাস্তাঘাটে আছেন পথের মধ্যে রয়েছেন আপনার ঘড়ি যদি ঠিক থাকে এখন তো আলহামদুলিল্লাহ মোবাইলে মোবাইলে যদি ঘড়ি সে ঘড়ি কোনো হেরফের নেই সে কোনো হেরফের নেই যদি ইন্টারনেটের সময় করে রাখেন অটোমেটিক যখনই আপনি জানছেন যে এটা ইফতারের সময় হয়েছে আপনার আজান কানে পড়বে তবে ইফতার করবেন না ইফতারের সময় হয়েছে আপনি ইফতার করবেন আজানের সঙ্গে সম্পর্ক নেই ইফতারের সময় হয়েছে আপনার কানে আজান পৌঁছালে এমন জায়গায় আছেন সেখানে আজান হবার কোনো এ নেই বা এমন জায়গায় আছেন যেখানে আজান দেওয়া হচ্ছে বর্তমানে যারা মাঝহবি রয়েছে তারা সূর্য অস্তের পরেও পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট পরে আজান দিচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেরিতে ইফতার করা হচ্ছে ইয়াহুদি খ্রিস্টানদের লক্ষণ দেরিতে ইফতার করা হচ্ছে খ্রিস্টানদের লক্ষণ নাসারাদের লক্ষণ যখন ইফতারের সময় হবে সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে এর সঙ্গে মগরিবের আজান কানে পড়বে তবে ইফতার করবে এটা না ইফতার আপনি করছেন আপনি যদি অন্য রোজাদারকে ইফতার করান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন রোজাদার ব্যক্তি যদি বা কোন ব্যক্তি আপনি নফল রোজায় আছেন কোন এক ব্যক্তি নফল রোজায় আছে তাকেও আপনি যদি ইফতার করেন সেই ব্যক্তি নফল রোজার মাধ্যমে যেটা পেয়েছে যে নেকি পেয়েছে তার যে নেকিটা সঞ্চয় হয়েছে সেটাও আপনি পাবেন আর ফরজ রোজার কথা বাদ দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য তার রাজি হওয়ার জন্য তাকে রাজি করার জন্য একটা রোজা রাখলো একটা রোজা রাখলো জাহান্নাম থেকে আপনার তার দূরত্ব এত দূরে করে দেওয়া হবে যে সেটা সাত বছরের পর একটা খাট তৈরি করে দেওয়া হবে তো নকল রোজাদারকেও যদি আপনি ইফতার করান তাহলে সেই নকল রোজার মাধ্যমে যে সওয়াবটা সে পেয়েছে যে ব্যক্তি তাকে ইফতার করালো সেই সমপরিমাণ সওয়াব সেও পাবে তার ফরজ রোজা ইফতার করালে কত নেকি ফরজ রোজা তো নেকি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি কত দেবেন সে তো তার কিয়ামতের দিন দিনে দেবেন তাহলে কোন ব্যক্তি ফরজ রোজা রাখছেন আর আপনি বা আমি তাকে ইফতার করাচ্ছি তাহলে সেই ব্যক্তি যে রোজা রেখে কষ্টের মাধ্যমে যতটা নেকি অর্জন করেছে তাকে ইফতার যে ব্যক্তি করাবে সেও ততটাই নেকি পাবে কিন্তু এর জন্য তার নেকি বিন্দু মাত্র কমবে না যে রোজাদারকে আপনি ইফতার করিয়েছেন বলে তার নেকিটা সমপরিমাণ নেকি পেয়ে যাচ্ছে না তার নেকি ঘটে যাবে না তার নেকি ঘটবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা রোজাদারকে ইফতার করাও যদি একটি খেজুরের টুকরা দিয়ে হলেও যদি সেটা সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে বিশুদ্ধ এক গ্লাস পানি হলেও পানি দিয়েও তাকে ইফতার করাও তার মাধ্যমে তোমার ওই সমাপটা জুটবে তার মাধ্যমেও সেই সওয়াবটা আমরা অর্জন করতে পারবো একটা রোজাদার সে সারা দিনে কষ্ট করে আল্লাহ ভীতি তার মধ্যে আছে সমস্ত পাপ কাজ থেকে সে দূরে থেকেছে সমস্ত শরীরের বই বহির্ভূত কাজ থেকে সে দূরে থেকেছে সে ধৈর্য অবলম্বন করেছে সে ইফতার করছে যখন তার রোজাটা পরিপূর্ণ হচ্ছে সে যতটা নেকি অর্জন করবে সেই রোজাদারকে ইফতার করানোর জন্য সেই ব্যক্তিও ইফতার করানোর ব্যক্তিও সেই সমপরিমাণ নেকির অধিকারী হবে তাহলে এগুলোকে যে আমরা জানছি এগুলোকে পালন করার দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি নৈকট্য অর্জন করতে হবে রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দান করতেন বেশি বেশি সাদকা করতেন কারণ রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নেকির কাজকে বৃদ্ধি করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে কুরআন অবতীর্ণ করেছেন যার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন বেশি বেশি তাসবিহ তাহলিলের মাধ্যমে আমাদেরকে কাটাতে হবে যেমন একটা বলা হয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি আজিম যদি একশো বার পাঠ করেন যে ব্যক্তি এটা নির্দিষ্ট পরিমাণে আমল করবে প্রত্যেক দিন এটা আমল করবে কাল কিয়ামতের দিনে তো তার এত মর্যাদা হবে কি আপনার পূর্বে নবী রসুলরাও দেখে তাকে আশ্চর্য হবে যে এর এত মর্যাদা কেন কিয়ামতের দিন তাহলে রোজার মাসে যদি আপনি সেই আমলগুলো করেন বা বিভিন্ন আরো জিকির আজকালগুলো রয়েছে সেগুলো করেন কত নাকি পাবেন এগুলো একটু অনুমান করে নিন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সুমতি প্রদান করেন যে আমরা রোজার মাসে ধৈর্য অবলম্বন যেন করতে পারি যেন নির্দিষ্ট শরীয়তের নিয়ম অনুযায়ী আমরা রোজা পালন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের রোজার মাধ্যমে আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেন এবং সঠিক রাস্তার উপরে আমাদেরকে
সকলকে ঐক্যবদ্ধ করে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين